দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আশঙ্কাজনক অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার এক নং বুলাকিপুর ইউনিয়নের কানাগড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, কানাগাড়ি এলাকার রব্বানী, ফয়সাল, মন্টু মিয়া, রুবেল মিয়া ও বলগাড়ি এলাকার আলতাফ হোসেন সহ 10-15 জন সন্ত্রাসী টাইপের লোকজন নিয়ে একই এলাকার আশরাফুল ও আসলামুল হকের পৈতৃক জমিতে ঘর তুলতে গেলে তারা বাধা দিলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দা, কুড়াল, সামুরাই সহ লাঠি শুটা নিয়ে আলতাফ হোসেন, আশরাফুল, আসলামুল হক ও তার ছেলে ফয়সাল আহমেদকে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় তাদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ওরা ঘর করতে গেছে, আমাদের লোক বাধা দিতে গেছে, তাদেরকে কোবে কোবে শেষ করে অবস্থা খুবই খারাপ, একেবারে অ্যাটেম্প টু মার্ডার। তারপর আমাদের সম্পর্কে অনেক জাল দলিল করে নিছে এবং অনেক রেকর্ড আছে, সন্ত্রাসী ভাই তাল দিয়ে, দাও দিয়ে, হাসা দিয়ে, লাঠি দিয়ে, এ ব্যাপারে রবিবার বিকেল 5টায় সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। শাহিনুর রহমান, এবিএন 24।